আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে সুখী দুই দম্পতিকে নিয়ে এসেছি, যাদের সমস্যা এবং সমাধান আপনাদের সামনে তুলে ধরব এবং সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব তাদের কি সমস্যা ছিল, এখন তাদের কি অবস্থায় আছে। আসসালামু আলাইকুম। আপনি কতদিন যাবত আপনার সমস্যাগুলো ভুগছিলেন এবং কি কি সমস্যা ছিল, এই সমস্যাগুলো কিভাবে সমাধান হলো, এই ব্যাপারগুলো যদি একটু বলতেন। আপনি আমরা প্রথমে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল, প্রথমে আমার সেমিনের সমস্যা ছিল। আচ্ছা, সেমিন পার্সেন্টেজটা কত ছিল? পার্সেন্টেজটা খেয়াল আসতেছে না কত ছিল, কিন্তু খুব লো ছিল। খুব লো ছিল। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে আপনার কাছ থেকে যেহেতু লো ছিল, সেক্ষেত্রে যে সমস্যাগুলো হয় যে কনসেপ্ট করতে চায়। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কনসেপ্ট করতে চায়নি, ওটা আমি এখান থেকে হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে এটা আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন। আমার কাছে আসার আগে আর কোথাও কোনো ডাক্তার দেখিয়েছিলেন না? আমি দেখাইনি। আচ্ছা, সর্বপ্রথম রোগটা আমার এখানে এসে ধরা পড়েছিল যখন আমরা সেমিন টেস্ট করলাম, এবং সেমিন টেস্ট করার পরে আমরা রিপোর্টটা অনেকটা লো পেলাম, তাই তো? আপনি কত মাস ট্রিটমেন্ট করিয়েছিলেন? 3 মাস। অনলি 3 মাস ট্রিটমেন্ট করিয়েছিলেন? আমি আপনাকে 6 মাস ট্রিটমেন্ট করাতে বলেছিলাম এবং 3 মাস ট্রিটমেন্ট করিয়েছেন, তাই তো? এখন আপনার সেমিনের অবস্থানটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, যতটুকু প্রয়োজন ততটুকুই আছে। আচ্ছা, এই সেমিনের প্রবলেমটা ঠিক হয়ে গেলে কনসেপ্ট করার কথা, আপনারা কনসেপ্ট করেছে কিনা? করছে। কতদিনের মাথায় কনসেপ্ট করেছে? এটা করছে 6 মাস, 6 মাসের মাথায় তো করছে, 6 মাসের মাথায়। আচ্ছা, এখন আপনারা কতদিনের মানে কত দিনের প্রেগনেন্ট অবস্থায় আছে? এখন 5 মাস কন্টিনিউ। 5 মাস কন্টিনিউ আছে। আপনি যদি বলতেন আপনার এই কনসেপ্ট হচ্ছিল না, কত বছর? 4 বছর, 5 বছর। মানে আপনার বিয়ের বয়স হচ্ছে 5 বছর, যে আপনার বেবি হচ্ছে না? বেবি হচ্ছে না। এই যে বেবি হচ্ছে না, তার ফলে আপনি কোনো ডাক্তার দেখিয়েছিলেন কি না আমার কাছে আসার আগে? আমি দেখিয়েছি ডাক্তার, আমার প্রথমে ডাক্তার দেখাইছি, তারপরে হাসপাতালে ভর্তি ছিলাম, ওইখান থেকে ওনারা বলছে যে অপারেশন করতে হবে। তো আমার যে প্যারেন্টস তারা বলছে কি, এক কাজ করো, ইন্ডিয়ায় যাও। ইন্ডিয়ায় গিয়ে। আপনাদের আদি বাড়ি কোথায়? আমার আদি বাড়ি লবণচড়ায়। লবণচড়ায়। আচ্ছা আচ্ছা, আপনি কোথায় পড়াশোনা করতেন বা কোথায় বড় হয়েছেন? আমি এখানে এসএসসি পাস করেছি এখানে, মানে খুলনায়। তারপর থেকে আমি ইন্ডিয়ায়, দিল্লিতে, নিউ দিল্লিতে ওখানে লেখাপড়া করছি, প্লাস ওখানে 7 ইয়ার্স পর্যন্ত ওখানে আমি ছিলাম আমার প্যারেন্টসের সাথে। আমি অনেক সময় জানি যে কোনো ধরনের প্রবলেম হলে সাধারণত সময় ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যায়। হ্যাঁ। তো আপনি এই ট্রিটমেন্টগুলো ইন্ডিয়া না গিয়ে, যেহেতু আপনি এখানে 7-8 বছর আপনি ইন্ডিয়া ছিলেন, তো নিউ দিল্লিতে ইন্ডিয়ার আপনার 7-8 বছর থাকলে মোটামুটি সে জায়গার কম বেশি ডাক্তার বা হাসপাতাল বা সব কিছু ছিলেন, আপনি কেন খুলনায় এসে আমার কাছে হোমিওপ্যাথি ওষুধ খেলেন, এই বিষয়টা যদি বলতেন। এই বিষয় হচ্ছে যে আমার হাজবেন্ডের এক কলিগ, উনি বলছে যে তুমি মানে বৌমাকে নিয়ে এখন এই অবস্থায় যেও না, আমার একটা পরিচিত ডক্টর আছে তার কাছে যাও। আচ্ছা, বেশি না, তুমি 3 মাসে সেখান থেকে ওষুধ খেয়ে দেখো, যদি নর্মাল কিছু মানে না পাও না হয়, তারপরে তুমি তাকে নিয়ে যেও ইন্ডিয়ায়। আচ্ছা, সেইভাবে আপনার কাছে আমাদের আশা। এই এই যে ব্যাপারটা আমরা আজকে জানলাম, আপনি তারপরে কি করলেন? আমার এখান থেকে ওষুধটা কন্টিনিউ করলেন, তাই তো? ওষুধ কন্টিনিউ করার পরে আপনি এই যে 5 বছর আপনার বেবি হচ্ছিল না, তাতে আপনার পরিবার বা আশেপাশের লোকজন আপনাকে কি বলছিল, সমস্যাটা কার ছিল? এ তো প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। আচ্ছা, প্রত্যেকটা পরিবারে আশেপাশে বা নিজের আত্মীয় স্বজন যে আসে, ছেলে মেয়ে হচ্ছে না কেন, কেন হচ্ছে না, কি সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, মানে এইগুলো তো একটা না একটা ইস্যু, একটার পরে একটার পরে একটা ইস্যু থাকেই। মানে আপনি দায়ী? হ্যাঁ, এর জন্য বাচ্চা আছে না কেন, আমি দায়ী। তারপরে মানে মানে যতগুলো নেগেটিভ সাইজ আছে সবকিছু আমার জন্য আছে। আপনার জন্য? হ্যাঁ। তো ওই জন্য সেইখান সেই জন্য তো আমার হাজবেন্ডকে আপনার এখানে দেখালাম, আল্লাহ মুখ তুলে তাকাইছে, আল্লাহ অশেষ রহমত। হ্যাঁ, এটা আসলে আমাদের কাছেও বড় একটা পাওয়া যে সেমিনের সমস্যা সাধারণত সময় আপনি জানেন যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টরা যারা অ্যালোপ্যাথি ডাক্তাররা যারা বলেন তারা হচ্ছে যে সেমিনের সমস্যা থাকলে এটা আরোগ্য হয় না, এটা হচ্ছে সত্য কথা। অ্যালোপ্যাথি ডাক্তাররা যেটা আপনাকে পরামর্শ দেবে সেটা হচ্ছে টেস্ট টিউবে মানে টেস্ট টিউবে বেবি নেওয়ার জন্য বলবেন, অথবা কেসা করতে বলবেন, এই ধরনের আপনার পদ্ধতিগুলো দেয়। সেখানে মাত্র হোমিওপ্যাথি ওষুধের ডোজ আপনি সেবন করার পরেই, মাত্র 3 মাস ওষুধ খাওয়ার পরে আপনি যে এই আরোগ্যতা লাভ করলেন? আরোগ্য লাভ করছি, আমার 3 মাস যখন কন্টিনিউ ওষুধ খাইছি তখন আমি হচ্ছে যে বেটার ফিল করতে পারছি, আগে যেরকম ছিলাম তার চেয়ে অনেক বেটার মনে হচ্ছিল আমার কাছে। আর প্লাস আমার
কাজ করতে অসুবিধা হতো না, তারপরে আমার এমনি শারীরিক মানে স্বামী স্ত্রী মিলনের সমস্যা হতো না, তারপরে এসে যে আমাদের মানে অনেক অনেক সমস্যা থেকে মানে আমি মুক্তি পেয়েছিলাম এই মানে তিন মাস পরে বুঝতে পেরেছিলাম, তিন মাসের ভিতরে। তারপরে ভালো মানে ভালো স্যার যখন ফিল করলাম তখন আমি কন্টিনিউ ওষুধটা চালাই গেছি যে চলো এটা আরও মানে সম্পূর্ণ কোর্সটা সম্পূর্ণ করি। তারপরে যে তারপরে দেখলাম যে আল্লাহ মুখ ফিরে তাকাইছে, আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেছি, সেইখান থেকে আমি চলতেছি। সফলতা আমার না, কারণ আমরা শুধুমাত্র যারা ডাক্তারি করি, আমরা যারা ডাক্তার আছি তারা যেটা পারি সেটা হচ্ছে শুধুমাত্র ট্রিটমেন্ট দিতে, উসিলা হিসাবে একজন ট্রিটমেন্ট দিতে পারি, একজন ডাক্তার হিসাবে আমরা যেটা পারি সেটা হচ্ছে ট্রিটমেন্ট দিতে। বাট আরোগ্যকারী মালিক হচ্ছে সেই সৃষ্টিকর্তা যিনি রোগ দেন এবং তিনি আরোগ্য করেন, তাই তো? আল্লাহ পাক মাফ করবেন, আমরা শুধুমাত্র চেষ্টা করব। আমরা ডাক্তার হিসাবে শুধু চেষ্টা করেছি, কিন্তু এই যে বড় একটা সফলতা বলা যায়, মানে সফলতাটা এমন যে পাঁচ বছর সন্তান হয় না, পাঁচ বছর পর সন্তানের মুখ দেখা, এটা আসলে কিন্তু খুব বড় একটা ব্যাপার। এবং সেমিনের সমস্যা থাকলে অ্যালোপ্যাথি ডাক্তাররা বা সাধারণত সময় জানে যে সেমিনের সমস্যা থাকলে আর আরোগ্যই হয় না, সেখানে আপনাদের সেমিনের সমস্যা আরোগ্য হয়ে তারপরে আপনাদের আবার বেবি কনসেপ্ট করলো, এটা আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি এই আনন্দটা আমি আমার দর্শকদের সাথে ভাগাভাগি করে নিতে, তাই আমি আমার এই ভিডিওটা ইউটিউবে দিতে চাচ্ছিলাম। আপনাদের সম্মতি আছে তো, অনুমতি আছে তো? ইনশাআল্লাহ। আশা করি আজকে আমার এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন সেমিনের সমস্যা থাকলেই কোনো প্রকার কনসেপ্ট নিয়ে বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, হোমিওপ্যাথি ওষুধ খেলে স্থায়ীভাবে আরোগ্য হওয়া সম্ভব। তাই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট গ্রহণ করুন এবং সারা জীবন সুস্থ থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।